দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করার পরেও বিজেপিতে যোগ দিয়েছে ব্লক তৃণমূল সভাপতি সরলা মুর্মু। সেই ক্ষোভে পুরাতন মালদার ভাবুক অঞ্চলে লালদিঘি শ্মশানে মাথা কামিয়ে সরলা শ্রাদ্ধ করলেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। শুধু শ্রাদ্ধ করাই নয়, রীতিমতো পেট পুড়ে খাওয়ানো হলো কয়েকশো গ্রামবাসীকে। উপস্থিত ছিলেন তৃণমূল শাসিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, ব্লক যুব তৃণমূল সভাপতি হরেজ আলী, ব্লক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ সহ আরো অনেকে। সরলা মুর্মু পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি থাকার সঙ্গে মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। এবার হাবিবপুর কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবাইকে চমকে দিয়ে কলকাতায় বিজেপির ঝান্ডা হাতে তুলে নেন সরলা দেবী, ফলে ওই কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করতে হয় তৃণমূলকে। নতুন প্রার্থী হন প্রদীপ বাসকে, কিন্তু সরলা দেবীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি এলাকায় তৃণমূল নেতাকর্মীরা। দলবদলের পর থেকেই তারা সরলার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন, কিন্তু এদিনের ঘটনা যেন আগের সব বিদ্রোহ ছাপিয়ে যায়। এদিন ভাবুক গ্রাম পঞ্চায়েতে লালদিঘি পুকুর পাড়ে সরলা মুর্মুর শ্রাদ্ধের ব্যবস্থা করে শাসক দল। সেখানে দুই তৃণমূল কর্মী নিজেদের মাথা কামান, শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত রীতিই মানা হয়। শ্মশানে কি করছেন, কার মৃত্যুতে এই করছেন আপনারা? আজকে লালদিঘি শ্মশানে যেটা আমরা করছি, আর বিগত দিনে সরলা মুর্মু আমাদের দলে ছিল, অর্থাৎ তৃণমূল দলে ছিল, আজকে আমাদের দল থেকেই ওনার শ্রাদ্ধ করছি আমরা। বিগত দিনে আমাদের সঙ্গে নেতৃত্ব শেখ ছিলেন, আজকে দেখেন মমতা ব্যানার্জি ওনার আদর্শের সাথে ওনাকে হবিপুরের প্রার্থী দিয়েছিলেন, তার সত্ত্বেও আমাদের দলের বিশেষ ঘাতকতা করেছে। তাই আমরা এই তৃণমূল দল থেকে ওনাকে একেবারে শ্রাদ্ধ করছি। এই দলে কোনো রকম যেন না আসতে পারে সেটাই টোটাল কর্মীগুলো আমাদের ক্ষিপ্ত হয়ে তার শ্রাদ্ধ করছি আমরা। এখান থেকে যে তাকে চিরবিদায় দেওয়ার জন্য আজকে আমরা তার শ্রাদ্ধটা করছি। ও আমাদের কাছে মরে গেছে।